ছোট্ট একটি গ্রামে বাস করত গফুর মিয়া। সে মাছ ধরতে অনেক পছন্দ করত, কিন্তু কৃষিকাজের ব্যস্ততায় সে দিনের বেলায় মাছ ধরার সময়ই পেত না। তবু সে কাজের শেষে সন্ধ্যাবেলায় ছোট্ট একটি নদীতে মাছ ধরতে যেত। কিন্তু একদিন রাত্রে মাছ ধরতে গিয়ে গফুর মিয়ার জীবনে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটল। কি এমন ভয়ঙ্কর ঘটনা ঘটল চলুন দেখে আসি। অত রাত্রে বিলে মাছ মারতে যাইতাছে? আরে রাত্রে বেশি মাছ পাওয়া যায়, এই জন্য তো রাত্রে যাইতাছি, বুঝেন নাই? তা তো বুঝলাম, যে বিলে যাইতাছ শুনছি সেই বিলে নিয়ে রাত্রে ভূত পেত্নি ঘোরাফেরা করে। কি যাতা বলতেছেন, আজকাল এসব আছে নাকি? আরে এই বিল একটা বাচ্চা মরছিল পানিতে পড়ে, তার আব্বা ঘোরাফেরা করতেছে। দূর হতো তো আমার সময়টা নষ্ট করতেছেন। আল্লাহ জানে গুহর মেয়ে কোহালে কি আছে। পিছন দিকে কেউ একটা দৌড় দিল মনে হয়, কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাইতেছি না, হয়তো এটা আমার মনের ভয়। এত রাত্রে নির্জন জায়গায় কে কান্না করে দেখি তো? হঠাৎ কোথায় চলে গেল? আমাকে আপনি চিনবেন না। আচ্ছা ঠিক আছে, তুমি আইসো, ভালো হয়েছে, জানলা একটু ধরো। বুঝলাম না, এতক্ষণ পরে আমি চেষ্টা করলাম তুলতে পারলাম না, আবার ছেলেটা এসে একটান দিয়ে তুলে ফেললো, আবার চলেও গেল। আমার তো কিরম ভয় ভয় লাগতেছে, কিন্তু ভয় পাইলে চলবে না, মাছটাকে তুলি। আরে এটা কি, এটা কি দেখতে দেখা যাচ্ছে আমার মতন? না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না, না না না, এটা হতে পারে না। এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।